পরিচালন সমিতিতে যে এই যে অপরাধীদের কি ঢোকানো হয়েছে, এটা এটা আপনাদের বক্তব্য, এটা কেন, মানে প্রতিবাদটা আপনাদের কোথায়? নমস্কার, আমি এই কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমান অভিভাবক এবং এলাকার বাসিন্দা। এই গ্রামের আভামাইতি এই লোকাল লোকজনদের নিয়ে, গড়বাড়ি ওয়ান, কাজলাগড়, গড়বাড়ি টু, সমস্ত মানুষদের নিয়ে এই এলাকার মানুষ জমি দিয়ে কলেজটাকে তিল তিল করে গড়েছিল। এবং পূর্ব মেদিনীপুর যখন হয় তখন এই কলেজের গভর্নিং বডি সমস্ত লোকাল এমএলএ বা লোকাল মানুষজন এখানে পরিচালনা করত বা প্রফেসর, তারা সবই পূর্ব মেদিনীপুরের লোক ছিলেন। তারা কলেজটাকে ভালোভাবে বুঝতেন এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হয়ে কলেজটাকে আজ তিল থেকে তিলকতমায় পরিণত করেছে। সেই প্রসঙ্গে বর্তমান সরকার বাহাদুর বা মমতা ব্যানার্জির প্রচেষ্টায় এই কলেজ আরও উন্নত হয়েছে, বিভিন্ন শিক্ষার মান, বিভিন্ন অনার্স বিভিন্ন খুলেছে। গ্রামবাসী, এলাকার ছেলেপুলে ঘরের পান্তা ভাত খেয়ে তারা এই কলেজে পড়াশোনা করছে এবং ভালোভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিসে তারা ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। বর্তমান সরকার বাহাদুর যে গভর্নিং বডি আছে, সেই গভর্নিং বডি যারা নমিনেটেড হয়ে এসছেন, আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম সোহম চক্রবর্তী প্রেসিডেন্ট এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি প্রণব মাইতি এবং আজমুল হোসেন। বর্তমানে প্রণব মাইতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন এবং আজিমুল হোসেন যে লোকাল ছেলে বা সময়ে আছে, তার বিরুদ্ধে পুলিশ বয়ান রেকর্ড থেকে আমরা কিছু কিছু জিনিস জানতে পেরেছি যে আর্মস এবং কি দীর্ঘদিন জেল খেটেছে। ফলে উনি শিক্ষার পরিবেশ কতটা উন্নত করতে পারবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমাদের একটা সন্ধিহান থেকে যায়। কলেজের ছেলেমেয়েরা আসছে, তারা কী অবস্থায় যাবে থাকবে, এই সময় মানুষের মনে একটা সন্ত্রাস সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রী বা আমাদের অভিভাবকদের মনে একটা সন্ত্রাস সৃষ্টি হয়েছে এবং লোকাল মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার পরিবেশ কতটা উন্নত হবে সেইটা আমি সরকার বাহাদুরকে বা মমতা ব্যানার্জি বা শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, যাতে এই যে সিদ্ধান্তটা করেছেন যাতে পুনর্বিবেচনা করেন। ওই যে দুষ্কৃতকারীকে যে ঢোকানো হয়েছে বললেন, এটা কারা করেছে বা কি? ওটা বর্তমান সরকার পাঠিয়েছে, কিন্তু আমাদের মমতা ব্যানার্জির সমস্ত সদস্য বা এর মেম্বারদের তারা বয়ান জানেন না। ওনার কাছে যেমন প্রতিস্থাপন করা হয়েছে, উনি অনুমতি দিয়েছেন, সেটা উনি পাঠিয়েছেন ওনার যে আধিকারিক আছে, কিন্তু ওনার তো বয়ান রেকর্ড বা পূর্ব ইতিহাস উনি তো জানেন না। উনি তো সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, একজন ব্যক্তি হিসাবে বা একজন মানুষের সমস্ত পুঙ্খানুপুঙ্খ জানা সম্ভব নয় কারোর পক্ষে। তাই উনি করেছেন, তাই জন্য ওনার দৃষ্টিকে আমরা আকর্ষণ করছি যাতে এই সিদ্ধান্তটা তিনি পুনর্বিবেচনা করেন। আর বর্তমান প্রেসিডেন্ট, আমি দেখেছি ছাত্র হিসাবে বা অভিভাবক হিসাবে যে পূর্ব মেদিনীপুরে যারা জিবির প্রেসিডেন্ট হতেন, তারা এই এলাকার পূর্ব মেদিনীপুরের মানুষ, পূর্ব মেদিনীপুরের ভাব আবেগ জড়িত। উনি চিত্রতারকা, উনি ফিল্ম স্টার হিসাবে খুব ভালো এমএলএ হয়েছেন, উনি কতটা সময় দিতে পারবেন কলেজের পক্ষে সেইটা আমাদের কাছে একটু সন্ধান আছে। যাতে শিক্ষা ব্যবস্থা, মমতা ব্যানার্জি স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন, উনি সেইটা কতটা ছাত্রছাত্রীদের পুঙ্খানুপুঙ্খ সময় দিয়ে কলেজে থেকে কতটা এগিয়ে নিতে পারবে সেইটাই আমাদের মনে সন্ধান আছে, আর কি সন্দেহ আছে। সেই জন্য সরকার বাহাদুর কাছে আমার বিনীত অনুরোধ, যেন এই জিনিসটা যেন পুনর্বিবেচনা করেন। আপনার নাম পরিচয়? কৌশিকান্ত গিরি, শিক্ষক। বলা ঠিক আছে, আমি দেখছি।